সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আজকে বিকেলবেলা আমি রাইড করেছিলাম কলকাতা টু হাড়োয়া, ঠিক আছে? তো হাড়োয়ার ভিডিওটা শ্যুট করেছি, তখন এই ইন্ট্রোটা নেওয়া হয়নি, তার জন্যে এখন নিচ্ছি। বাট ভিডিওটা তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে একটা স্পেশাল বন্ধু আছে আমার সাথে, বলছেন তো তার সাথে মিট করো। আপনি বল, কি বল, তোর অনুভূতিটা বল। রাইডটা করে আসলাম, ভালোই হলো, ঠিক আছে? শর্ট রাইড, ভিউটাও দারুণ ছিল। আর যারা যারা রিপন ভাইয়ের চ্যানেলটা দেখছো তোমরা, খুব কষ্ট করে ভিডিওটা করছে, একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেই, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর 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 ওইগুলো কি দেখলাম বল? ওগুলো কোনগুলো দারুণ জিনিসগুলো জিনিসগুলো ওই কচি জিনিস না, ভিউটা ভালো ছিল, রাইডটা শর্ট ভালো ছিল, অনেক কষ্ট করে ভিডিও করছে রিপন। সবাই একটু সাপোর্ট করো বন্ধুরাদের মধ্যে, আরও বেশি করে তোমরা সাপোর্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো একটু। তুমি কে হবে আমার আবার নতুন? তো নিউ টাউনের বেশি সিন নিলাম না, কারণ অনেকবার আমরা নিউ টাউনে দেখেছি, নিউ টাউন অনেক ভিডিও। বাট আমি চলে এসেছি তোমার এখান থেকে, মানে নিউ টাউন মেন রোড শেষ হয়ে যাচ্ছে, তারপরে গিয়ে বাঁদিকে কোলেরহাটের দিকে যাওয়ার একটা রাস্তা আছে, তো ওখান দিয়ে বেড়াচাপা শর্টকাট লাগছিলো, তো আমরা ওই রোডটা নিয়েছি, ঠিক আছে? বেড়াচাপা শর্ট লেক থেকে 32 কিলোমিটার দেখাচ্ছিলো, তো এখান থেকে মোটামুটি ওই 20-22 কিলোমিটার দেখাচ্ছে। তো ভাবলাম ছোট রাইড হবে, চলো আজকে করে আসি, তো বেরিয়ে পড়েছি। আর এটা দেখো, সামনে দেখো, এটা একটা তোপ মতো লাগছে, কামান, বেশ মজার। বাট যাই হোক, দেখেছো মানে কতটা মজা লাগছে, ঠিক আছে? যেন একটা কামান ধরে দাঁড়িয়েছি তোমার সামনে। আর যাই হোক, বুঝছো? সো রাইডটা এখান থেকে স্টার্ট করছি, ঠিক আছে? আর এইসব জায়গাগুলো চিনি না যে কোন জায়গা দিয়ে যাচ্ছি, বাট ম্যাপে দেখে যাচ্ছি, কিন্তু জানি না সঠিক জায়গাটার নাম কী। বাট যারা দেখছো এই জায়গার হলে প্লিজ জানিও জায়গাটার নাম কী। বাট ঠিক আছে, আর রাস্তা ফাইনালি বলেরা চলে এসেছি, ডান দিকে নিতে হবে, ম্যাপ তো তাই বলছে, ডান দিক, ডান দিক দিয়ে আবার বাঁদিকে নিতে হবে। যাই হোক, এটাই মনে হচ্ছে কোলেরহাট, এটাই কোলেরহাট হবে। যাই হোক, বাঁদিকে নিয়ে নিচ্ছি, আর তোমার হচ্ছে ভয়েসটা অ্যাড করছি, গুরুত্ব রেড করে যে বাঁদিক, বাঁদিকে নিয়ে নিলাম, অটোগুলো দেখো, জায়গাগুলোর নাম জানি না, বাট যাই হোক এটা কোলেরহাট, কিন্তু জায়গাটার নাম কী জানি, হাটটা তো কোলেরহাট, কি জায়গার নামই কোলেরহাট। যাই হোক, একটা হবে বাঁদিকে পুকুর, সুন্দর রাস্তাটা, দুই সাইডে গ্রিনারি আছে, গ্রিন গ্রিন ভাব, আর খুব মজা লাগছে, খুব মজা লাগছে। বেড়াচাপা এখান থেকে অনেকটা দূর না, বাদুড়িয়া, তারপরে বেড়াচাপা। যাই হোক, আমরা তো বেড়াচাপা অব্দি যাওয়ার টার্গেট আছে, এখন বিকেলবেলা বেরিয়েছি। যাই না, ব্লুটুথ হেডফোনে কথা বলছি, কতটা সাউন্ড ক্যাচ করবে এখানে, নয়েজটা হয়তো আসতে পারে, মিউজিক দিয়ে রাখতে হবে। যাই হোক, বেড়াচাপা যদি বেলায় বেলায় পৌঁছতে পারি, সরি বেড়াচাপা বলে ফেলছি বারবার, সরি, যাব তোমার হচ্ছে হাড়োয়া। সো হাড়োয়া যদি সন্ধ্যার আগে পৌঁছতে পারি, যাই না, হাতে আর মাত্র আধা ঘন্টার মতো সময় আছে, আধা ঘন্টার মধ্যে 15 কিলোমিটার যদি ক্রস করতে পারি তাহলে বেটার হবে। আর এখানে একটা বাজার মতো চলে এসছে, কী বাজার জানি না, এই জায়গাগুলো পুরো আছে না, এই রাস্তায় কখনো আসিনি, আর খুব খুব ভালো লাগছে। কিন্তু এরকম বাজারেও ভাই সাপ, জ্যামটা না মাথা খারাপ করে দিয়েছিলো, তো সিনটা কিছুটা কেটে দিয়েছি। যাই হোক, এখন রাস্তা বেশ, দুই সাইডে কলা গাছ দেখতে পাচ্ছি, না এক সাইডে কলা গাছ, এক সাইডে অন্য কোনো গাছ হবে। আর বাইকটা না খুব একটু প্রবলেম করছে, তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো, বেশ মজা লাগবে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়া। সো অনেকটা চলে এসেছি, তোমার এই জায়গাগুলোর নাম জানি না, অচেনা জায়গা, তার জন্যে সঠিকভাবে বলতে পারছি না। আর বেশ জায়গাগুলো খুব সুন্দর, আর এটা
হাড়োয়া এখান থেকে বেশি দূর না, হাড়োয়া মোটামুটি 9 কিলোমিটার 8 কিলোমিটার রাস্তা হবে। আর খুব সুন্দর লাগছে, কিন্তু সন্ধ্যে হয়ে গেলে না আমি তোমাদের বেশি দেখাতে পারবো না রাস্তা। যাই হোক, এই বাড়িটা অনেক সুন্দর, ঠিক আছে, আর কাছাকাছি চলে এসেছি, প্রায় বেশি দূরও নয়, আপাতত 7 কিলোমিটারের কাছাকাছি। রাইড করলেই আমি হাড়োয়া পৌঁছে যাব। আর জায়গাগুলো খুব সুন্দর, ঠিক আছে, অসাধারণ জায়গা। তোমরা এখান থেকে মানে কি বলবো, চ্যানেল ভিডিও খুব একটা ভাইরাল না, তো এখান থেকে কে আর দেখবে, বাট কখনো না কখনো কেউ যদি দেখো তো অবশ্যই কমেন্টস করে জানিও, ঠিক আছে, জায়গাটার নাম কি, ঠিক আছে, পোলের হাট থেকে তোমার হচ্ছে হাড়োয়া যেতে যে রাস্তাটা পড়ে, ঠিক আছে, ওই রাস্তার মধ্যেই আছি যে কোনো একটা জায়গা। বাট এখান সে তাসকে লিয়ে দেয় জামরুল গাছ পড়ে তোর মাথার উপরে দেয়, এই দিনে আসলে ছাড়তে হবে সেতুর, ওখানে গেছে সেতু আর খুঁজে পাবি না বেড়ে, তো সেদিকে গিয়ে দাও। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী। সো বন্ধুরা, ফাইনালি হাড়োয়া ব্রিজে চলে এসেছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছি হাড়োয়া ব্রিজ। তোর ভালো লাগে হোসেন? একদম তোমাকে পাওয়ার কত আয়ুষ। সো চাইকে চুস্কি সবাইকে, ঠিক আছে, কত আয়োজন করেছো উপহাস হয়েছি। তো আমরা এখন নিউ টাউনে ভিডিও শেষ করে দিয়েছি, ঠিক আছে, ভিডিও শেষ মানে কি আমরা রাইড ফাইড করে চলে এসেছি, একদম কমপ্লিট ভিডিওটা। আর আমি এখান থেকে বাড়ি যাওয়ার ভিডিও বা আর কোনো ভিডিও ভিডিও অ্যাড করছি না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আশা করছি তোমাদের ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও, ঠিক আছে, বন্ধুদের সাথে শেয়ার করো। একজন ভাই কষ্ট করে ভিডিও বানাচ্ছে, ঠিক আছে, একটু সাপোর্ট করো সবাই মিলে, একদম, চলো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।